আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় কিভাবে দাঁতের এনামেল ক্ষয় রোধ করা যেতে পারে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁতের এনামেল, দাঁতের ফার্স্ট লেয়ার, এটি দাঁতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। ভিউয়ার্স, বয়স এবং সময়ে অতিবাহিত হতে হতে আমাদের দাঁতেরও কিছু ক্ষয় হয়ে থাকে, যেটি প্রাকৃতিকভাবে হয়ে থাকে, ন্যাচারালি হয়ে থাকে। কিন্তু ভিউয়ার্স, আমাদের কিছু অভ্যাসের কারণে আমাদের দাঁতের দ্রুত অতিরিক্ত ক্ষয় হতে থাকে। যদি কখনও দাঁতের এনামেল অংশ যদি অনেক বেশি ক্ষয় হয়ে যায়, তখন সে দাঁতটি সেন্সিটিভ হয়ে ওঠে। ভিউয়ার্স, যাদের দাঁতের এনামেলের ঘনত্ব যত বেশি হয়ে থাকে, তাদের দাঁত তত বেশি হেলদি হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে আপনারা অনেকেই জানেন যে দাঁতের তিনটি লেয়ার থাকে, এনামেল, ডেন্টিন এবং তারপর রয়েছে পাল্প। তো ভিউয়ার্স, যদি কখনও দাঁতের এই এনামেল অংশটি ক্ষয় হয়, তাহলে সেই দাঁতটি সেন্সিটিভ হয়ে ওঠে, অর্থাৎ দাঁতের শিরশিরে একটা ভাব আসে, যেটি দাঁত ক্ষয়ের প্রাথমিক অবস্থা। তো ভিউয়ার্স, আমাদের কিছু অভ্যাসের কারণে, কিছু ভুল অভ্যাসের কারণে কিন্তু এই দাঁতের এনামেল অংশটি খুবই দ্রুত ক্ষয় হতে থাকে। আর তার মধ্যে অন্যতম অতিরিক্ত সময় নিয়ে দাঁত ব্রাশ করা। অনেকেই দাঁত ব্রাশ করতে অনেক সময় অতিবাহিত করে দেন, 10 মিনিট, 15 মিনিট, এমনকি 20 মিনিটের মতো দাঁত টুথব্রাশ মুখে নিয়ে রাখেন, ব্রাশ করতে থাকেন। তো ভিউয়ার্স, এমনটি করা যাবে না। এমনটি করলে আপনার দাঁতের এনামেল ক্ষয় হবে। যত কম ব্রাশ করা, সকালে এবং রাত্রে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট পর্যন্ত করা যেতে পারে, এর বেশি সময় নিয়ে দাঁত ব্রাশ করা উচিত নয়। ভিউয়ার্স, দাঁত অতিরিক্ত ব্রাশ করার কারণে এমনটি হতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, প্রতিটি দাঁতেই কিছু না কিছু ক্ষয় রয়েছে। তো ভিউয়ার্স, যখন অতিরিক্ত ঘষাঘষি দাঁতের উপর করা হবে এবং শক্ত ব্রিসল দ্বারা ব্রাশ করা হবে, তখনও এ ধরনের দাঁত ক্ষয়ের সমস্যা হতে থাকে। তাই অতিরিক্ত সময় নিয়ে দাঁত ব্রাশ করা বন্ধ করতে হবে, আমাদের দাঁতের এনামেল রক্ষা করার জন্য। ভিউয়ার্স, এছাড়া টুথব্রাশের সঙ্গে বা আঙুল দ্বারা অনেকে দাঁত পরিষ্কার করে থাকেন, যারা কয়লা, ছাই, টুথ পাউডার এগুলা বেশি পরিমাণে ইউজ করেন, তাদের জন্য এমনটি হতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। সাধারণত যারা আঙুল দ্বারা দাঁত পরিষ্কার করার চেষ্টা করে, তাদের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে, দাঁতের একটা পাশ নিয়ে এভাবে ক্ষয় হয়ে যায়। তো ভিউয়ার্স, এ ধরনের ক্ষয় রুখতে আমাদেরকে অবশ্যই সঠিক নিয়মে টুথপেস্ট এবং টুথব্রাশ দ্বারা আমাদের দাঁত পরিষ্কার করতে হবে। তাহলে এ ধরনের দাঁতের এনামেল ক্ষয় হওয়া থেকে আমরা আমাদের দাঁতগুলোকে রক্ষা করতে পারি। ভিউয়ার্স, এছাড়া দুদাঁতের মধ্যবর্তী স্থানে খাবার জমেও কিন্তু দাঁতের এনামেল ক্ষয় হয়, বা দাঁতের এনামেল ধীরে ধীরে নষ্ট হতে থাকে। দুদাঁতের মধ্যবর্তী স্থানে এমনভাবে খাবার আটকে থাকার জন্য এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটিতে ডেন্টাল ক্যারিজে শুরু হয়েছে, যেটি দাঁতের এনামেলকে ক্ষয় করে দিচ্ছে। তো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আমাদের ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে। দুদাঁতের মধ্যবর্তী স্থানে পরিষ্কার করার জন্য ডেন্টাল ফ্লসিংই সর্বোচ্চ পন্থা। তো ভিউয়ার্স, দাঁতের এনামেল মূলত দাঁতের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। যদি কখনও দাঁতের এনামেল কোনো অংশ থেকে ক্ষয় হয়ে যায়, তাহলে সেখানে কৃত্রিমভাবে এনামেল তৈরি করে নেওয়া যায়। এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দাঁতের এনামেল অংশ ক্ষয় হয়ে গেছে, দাঁতের উপরিভাগের যে এনামেল রয়েছে সেটি ক্ষয় হয়ে যাওয়ার কারণে এমন দাঁত সেন্সিটিভ হয়ে ওঠে, শিরশির করে এবং ঠান্ডা পানি বা অতিরিক্ত গরম পানিতে সংবেদনশীল হয়ে পড়ে। তো ভিউয়ার্স, এ ধরনের ক্ষয় পূরণ করে নেওয়া যায় ফিলিং করার মাধ্যমে। তো এটি এখানে দেখতে পাচ্ছেন, এগুলা দাঁত কিন্তু ফিলিং করা হয়েছে এমন ক্ষয়ের কারণে। তো ক্ষয়টা ফিলিংয়ের মাধ্যমে পূরণ করে নেওয়া যায়। তো যদি কারো এ ধরনের ক্ষয়ের সমস্যা থাকে, তারা এভাবে ফিলিং করিয়ে এটি আপনারা সমাধান করতে পারেন, এর জন্য কোনো ধরনের ঔষধ খাওয়ার প্রয়োজন নাই। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।